দর্শক সবাইকে স্বাগত বিডি ফিশিং ইউটিউব চ্যানেলে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার ভিডিও এটি। যে জায়গাটিতে মাছটি ধরা হচ্ছে বা মাছ ধরার এক ধরনের অনুষ্ঠান চলছে, উৎসব, এ জায়গাটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিলের এক অংশে। জাল ফেলতেই অনেকগুলো মাছ পাওয়া গেল, এগুলো পুঁটি মাছ। এই যে দেখতে পাচ্ছেন, প্রচুর লোক এখানে একসাথে মাছ শিকার করার জন্য এসেছে। এই জালটির নাম আমাদের আঞ্চলিক ভাষায় ধর্মজাল বা ধর্ম খরা, পাগলা খরা ইত্যাদি নামে ডাকা হয়। দেখেন, এবারেও অনেকগুলো মাছ উঠেছে, একটি ফলি মাছ উঠেছে, পুঁটি মাছ। এই জালগুলোতে বড় বড় মাছও উঠে থাকে। এর উপর আরও একটি থেকে দুইটি ভিডিও পাবেন, ধীরে ধীরে আপলোড করব। প্রচুর লোক একসাথে মাছ ধরছে। এই যে দেখেন, দূরে একটু খেয়াল করুন, অনেক বড় একটি বোয়াল উঠেছে, এক দেড় কেজি ওজনের হয়তো বা হবে। সোনালি রঙের বোয়ালটি অনেক সুন্দর লাগছে দেখতে। প্রচুর লোক একসাথে বছরের নির্দিষ্ট একটি সময়ে এখানে মাছ ধরে থাকে। হাজার হাজার লোক একসাথে এখানে মাছ ধরে। পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় অবস্থিত এই জায়গাটি। দর্শক, কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুশি হব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখতে পারে। জানি না কোন কারণে আমার ভিডিওগুলো খুব একটা ভাইরাল হয় না। এই মুহূর্তে দেখলেন একটি বোয়াল মাছ জাল থেকে লাফ দিয়ে বের হয়ে গেল। তো দর্শক, যেটা বলছিলাম, জানি না কোন কারণে আমার ভিডিও ভাইরাল হয় না। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। গ্রামীণ ঐতিহ্যবাহী যে মাছ ধরার পদ্ধতিগুলো আছে, এরকম ভিডিওই আমার চ্যানেলে পাবেন। দেখেন কতগুলো পুঁটি মাছ আবারও উঠেছে। একটু এই জায়গাটিতে খেয়াল করুন, আরও একটি বোয়াল মাছ ওই যে, এবং একসাথে কত শৌখিন মৎস্য শিকারী এই জাল দিয়ে মাছ ধরছে সেটা একটু দেখুন। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন।